হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আলু পরোটা রেসিপি শেয়ার করব। কাঁচা আলুর আলু পরোটা কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। কাঁচা আলুর আলু পরোটা বানানোর জন্য আমি একটা কাঁচা আলুকে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আলুটাকে প্রথমেই গ্রেট করে নিতে হবে। আলুটাকে গ্রেট করে নিচ্ছি, গ্রেট করা হয়ে গেছে। আমি এইবার একটা বোলের মধ্যে আলু নিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন ময়দা। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লোরও দিতে পারেন, কর্নফ্লোর দিলে 2 টেবিল স্পুন দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কোঁচানোটাও দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো বুঝে একটু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবার আমি ঘন ব্যাটার বানানোর জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুর মধ্যে এমনি জল থাকে, আলুর রসটা থাকে, তার জন্য জল খুব কম লাগবে। অল্প একটু জল দিয়ে দিলাম, জলটাকে ভালো করে মিক্স করে নিলাম। গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটাকে সমানভাবে চাড়িয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই বানানো ব্যাটার। ব্যাটারটাকে একটা চামচের পেছন দিক করে সমানভাবে এইভাবে চাড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে খুব কম টাইম লাগে, বাট খেতে খুব টেস্টি হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এইভাবে সমান করে দিচ্ছি, চারপাশটা আমি গোল করার জন্য একটু এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রাখতে হবে যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আলুটা আছে, 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এইবার ঘুরিয়ে দেব অন্য সাইডটাও ভাজার জন্য। একটু সাবধানে ঘুরিয়ে দিতে হবে যাতে গায়েতে তেল ছিটিয়ে না পড়ে। ঘুরিয়ে দিয়ে অন্য সাইডটাকেও আমি ভেজে নিচ্ছি। দুই সাইডটাকেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। দুই সাইড ভাজা হয়ে গেলেই কাঁচা আলুর সুস্বাদু আলু পরোটা রেডি। আপনারা চাইলে সসের সাথেও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।